হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকে একটা নতুন ব্লগ করছি। আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। কেন ঘুরতে এসেছি, কোথায় ঘুরতে এসেছি, এগুলো সব তোমাদেরকে জানাবো। তো আর আগে আমি একটু দেখিয়ে দিই আমরা কোথায় ঘুরতে এসেছি। দেখো কি সুন্দর রাস্তা, এই পাশে কলা বাগান, এই পাশে দুই দিকে ক্ষেত। আমরা একদম এই সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পূজা, একটা জায়গায় ঘুরতে এসেও শান্তি নেই, এটা ওটা সেটা, কত বায়না। এখন আবার এই যে বায়না, তার নাকি আবার পা কেটে গেছে। আমার নামে কিছু বলছে নিশ্চয়ই। দেখো না, পা কেটে গেছে বলে একটা ব্যান্ডেড কিনতে বলেছি, তাই বলছে বায়না। দেখো কি সুন্দর পরিবেশ, এখন বিকেল হয়ে গেছে, এখন আবার রেডি হওয়ার পালা। তোমরা আমাদের সাজ দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা একটা বিয়ে বাড়ি এসেছি, এটা বেশ গ্রাম। আর এখানে আসা মাত্রই দেখো না কিরকম ঝড় উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও। এখানে তেমন লাইট নেই, চারিদিকে অন্ধকার, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আমরা বিয়ে বাড়িতে চলেই এসেছি, বাইরে এক ফোঁটা দু ফোঁটা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভেতরে ঢুকছি, চলো। একা একা ফুচকা খাচ্ছে, আমি বলার পর আমাকে একটু দিল। বিয়ে বাড়িতে এসে একটু ফুচকা কফি এগুলো তো খেতেই লাগে। যে ভয়টা পেয়েছিলাম সেটা আর হয়নি, অল্প বৃষ্টি ঝড়েই থেমে গেছে। দেখো বিয়েও শুরু হয়ে গেছে, বিয়ে চলছে, আর এপারে আমাদের খিদে পেয়ে গেছে, তাই খেতে চলে এলাম। ভাত ডাল এঁচোড় চিংড়ি দই কাতলা মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম সব একদম কবজি ডুবিয়ে খেলাম। হয়ে গেছে, বিয়েও শেষ প্রায়, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ব্লগটাকে আর বাড়ালাম না, আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকো। বাই।